দিনের কারণ আমার সেলিব্রিটি বেশি। জিনু দায়িত্ব মুক্তি পাবেন নাই নিজের সন্তানরে বেশি দিল নিজের বাপ। দীর্ঘ তিন মাস পর রাউজানোর সিপ্লাস টিভির প্রতিনিধি ও থানা পুলিশের সহায়তা তারে উদ্ধার করা হয়। অক্টোবরের 2 তারিখ বুধবার দিনের 2:30 উদ্ধারকৃত ফুয়াগরে তার মার হলুদ তুলি দেয় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল্লাহ ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ জাবেদ মিয়া। উদ্ধারকৃত ফুয়াগর নাম হল মোহাম্মদ রাব্বি, বয়স 7.5 বছর। ফুয়াগর কুমিল্লার লাঙ্গলকোট থানার 1 নম্বর ভাঙ্গারু ইউনিয়নের আহসানুল্লাহর বড়ফুয়া, যার মাধ্যমে বেচা বিক্রি হইল তার দুর্গি হারা তার ধরনের পরে তার মাধ্যমে আবার চট্টগ্রাম সব বাজার দিয়ান বাজার যাই রে ওই ভাড়া লাইতো 3টা বাজার 3:30 to 4 সাড়ে 3টা to 4 আর উদ্ধার করি রে এটা লিখছি। এসি প্লাস টিভির ভাই এবং আইসি জাভেদ ভাই তারা দুজনের যথেষ্ট পরিমাণ গত জুলাই 2 তারিখ ফুয়াগর বাবা আহসানুল্লাহ রিনু দায়িত্বন মুক্তি ফেবেল্লাই ফুয়ারে 52,000 টাকার বিনিময়ে রাউজানোর নোয়াপাড়া ইউনিয়নের হোসুহাইন এলাহাত এক সাই সন্তানের জননীর হাসে বেশি দেয়। দিনের কারণ আমার শরীর বিক্রি করছি, আমি রাউজান থানা আসি ওষুধ এখানে আসার পরে যাদের কাছে বিক্রি করছি ওরা আমাদের আমার কাছে টাকা পয়সা দাবি দাবা না করে নাই, আমার ছেলে দিয়ে দিয়েছে। পরে ভুক্তভোগী হল খবর ফাই এনে সি প্লাস টিভির রোজন প্রতিনিধির সহায়তা থানার যোগাযোগ করলে থানার তুন অভিযান চালাই এনে জাকের হোসেন নামের একজনেরে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে নগরীর দিদার মার্কেটের তুন রাব্বিরে উদ্ধার করা হয়। ও তো খোদার লই আতাই দেয় মানে ওরা তো তিয়া আতাই মাই মরা হয় তো মানে ও তো মানে হই দেখি মা মারা গিয়ে আতাই আছে আহসানুল্লাহ। সে 10 বছর আগে নাকি মহেশখালী আসছে, এসে মহিলাকে বিয়ে করে, ওখানেও তার একটা ফ্যামিলি আছে। বিয়ে করার পর এই ঘরে এই ছেলের জন্ম হয়। জন্ম হওয়ার পর 3 মাস পূর্বে সে চট্টগ্রাম শহরে যারা বাচ্চা কিনছে ওদের বাসায় কাজ করত, কাজ করার ফলে ওদের কাছে সে 52,000 টাকার বিনিময়ে এই বাচ্চাটাকে বিক্রি করে দেয়। ও আবার কী করছে, তার ওয়াইফকে গিয়ে বলে যে বাচ্চা হারাই গেছে এবং তার ওয়াইফকে সে বিভিন্ন বৈদ্যের কাছে প্রেরণ করে বাচ্চার খোঁজার জন্য। মানে সে একটা বড় রকমের সলসাতলের আশ্রয় নেয়। তো পরবর্তীতে গতকালকে গভীর রাত্রে নোয়াপাড়া ফাঁড়ির ICSI যাবে ওদেরকে উদ্ধার করে কিছুক্ষণ আগে থানায় আনে। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।